हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी जे जेखने आछेन आल्लाहर अशेष रहमते सबाई भालो आछेन। आज के आमी आपनादेरके पियाज ओ सेद्ध डिम दिए एकटी मजार रेसिपि तैरी करे देखाबो। आर ए रेसिपिटी आपनारा बिकेले नास्ताय किंबा इफतारिते राखते पारेन। आशा करछि आजकेर एई रेसिपिटी आपनादेर काछे अनेक भालो लागबे। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবেন। নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে পিয়াজ কুচি নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ। প্রথমে আমি এর ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম কাঁচা মরিচ। আপনারা যদি জাল একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দেবার কারণে খুবই ক্রিস্পি হবে। এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ মসুর ডাল বাটা, আমি একটু মিহি করে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, আপনার চাইলে রসুন কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1/2 চামচ পরিমাণ। এখন আমি সব কিছুকে ভালো করে একটু মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটি করে নিচ্ছি। আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু বেসন ব্যবহার করতে পারেন মসুর ডাল বাটার পরিবর্তে। এখন আমি একটা সাইডে রেখে দিব। এখন অন্যদিকে এখানে আমি একটি ডিম নিয়েছি, আমি এখন ডিম কেটে নিব। আপনারা চাইলে একটি ডিম দুভাগ করে কেটে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চপগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু মিশ্রণ নিয়েছি পেঁয়াজ এবং ডালের, ভিতরে আমি দিয়ে দিলাম 1 টুকরা ডিম। এখন সুন্দর করে আমি চপটি বানিয়ে নিব। এই চপটি খুবই মুচমুচ হবে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়। পেঁয়াজের পরিমাণটা বেশি দেবার কারণে দেখতেই পাচ্ছেন বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে কিন্তু বানিয়ে নিতে পারেন। এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। ভেজে নেবার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দিলাম সেই পেঁয়াজের চপগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে দিতে হবে, তাহলে খুবই সুন্দর হবে এবং ক্রিস্পি হবে। আর চুলার আঁচ হাই হিটে রেখে কিন্তু ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এবং ক্রিস্পি হবে না। তাই একটু সময় করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি আমার পছন্দ মতো করে এই চপগুলোকে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পছন্দ মতো কালার চলে এসেছে, এর চেয়ে বেশি ভাজার আর দরকার নেই, খুবই ক্রিস্পি হয়েছে। এখন আমি এই চপগুলোকে উঠিয়ে একটি টিস্যুযুক্ত প্লেটে রেখে দিব। আশা করছি আজকের এই নাস্তাটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।